দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিরোধী দল খোঁজার বিশেষ নির্বাচনী তৎপরতার বলে আখ্যায়িত করেছেন ঢাকায় আয়োজিত এক আলোচনা সভার বক্তারা। এতে বক্তারা বলেন, রাজনৈতিক সমঝোতা না হলে চরম সংকটে পড়বে দেশ, ফলে এক অনিবার্য দুর্ভিক্ষের আশঙ্কা তাদের। গাউসুল আজম বিপুল রিপোর্টে আরও বিস্তারিত। ক্রান্তিকালে বাংলাদেশ নির্বাচন, অর্থনীতি এবং বহিঃসম্পর্ক শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্বাচনী ব্যবস্থা নিয়ে এবারই প্রথম সংকটে পড়েনি বাংলাদেশ। এর আগেও এমন সংকটের উদ্ভব হলেও রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে তা নিরসন করা সম্ভব হয়েছে। নির্বাচন কমিশনের নিয়োগের বৈধতা গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ, এবং এই নির্বাচন কমিশনের নিয়োগের বৈধতা যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে তারা যে সকল কর্মকাণ্ড করছে, এই যে তফসিল ঘোষণা করলেন, তারা যে এখন নির্বাচন করছে, তো এটার কি আইনগত বৈধতা প্রশ্নবিদ্ধ নয়? আপনারা অনেকে নির্বাচন নির্বাচন বলছেন, আমি বলি এটা বিশেষ নির্বাচনী তৎপরতা। সেহেতু নির্বাচন শব্দটা ব্যবহার করার ক্ষেত্রে আমার একটু দ্বিধা আছে আর কি। আপনাদের 1996 নির্বাচনের কথা মনে আছে, কিন্তু এই সমস্ত ক্ষেত্রেই আপনারা দেখবেন 96 নির্বাচন এবং 88 নির্বাচনের পরে একটা রাজনৈতিক সমঝোতা, যেটা ইংরেজিতে পলিটিক্যাল সেটেলমেন্ট বলে, পলিটিক্যাল সেটেলমেন্ট, একটা রাজনৈতিক বুঝ, একটা নতুন রাজনৈতিক সমঝোতার জায়গা আসে। সেই রাজনৈতিক সমঝোতা যেটা এসেছিল সেটা আমরা বাতিল করে দিয়েছি আমাদের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। এই সমঝোতার জায়গাটা আবার নতুনভাবে আনতে হবে। সাবেক নির্বাচন কমিশনার এম শাকত হোসেন বলেন, দেশে সিট ভিক্ষার রাজনীতি চলছে, অংশগ্রহণমূলক নির্বাচনের নতুন সংজ্ঞা তৈরি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ইউরোপ আমেরিকা থেকে আমরা আমাদের পণ্য রফতানি করে আয় করি, আর যারা এই সরকারকে সমর্থন করছে সেখানে আমাদের অর্জিত আয় দিয়ে তাদের কাছ থেকে আমরা পণ্য ক্রয় করি। এক জায়গায় আমরা খরচ করি এক অঞ্চলে, আর এক অঞ্চল থেকে আমরা আয় করি। তা আমার স্বার্থ কোন দিকে বেশি, যদি পক্ষপাতের প্রশ্ন চূড়ান্তভাবে আসে, এই অর্থনীতির অঙ্কটা হিসাব করতে হবে। দিস ইজ নট ইলেকশন অ্যাকচুয়ালি, দিস ইজ উই আর লুকিং ফর এ কাইন্ড অফ অপোজিশন পার্টি। Inclusive does not mean voter participation. Inclusive means those parties which can challenge the other party, can create a competition and pratijogitamulok nirbachon, that inclusive or competitive election. অসাধু ব্যবসায়ী, রাজনীতিক ও আমলা মিলে একটি চক্র তৈরি করা হয়েছে জানিয়ে বক্তারা বলেন, সরকার দেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে একদলীয় নির্বাচন করছে, এতে কিছু বিদেশি শক্তি সমর্থন দিলেও এর ফল দেশের জন্য ভালো হবে না। গাউসুল আজম, বিপু, জিটিভি নিউজ, ঢাকা।